ইয়া হাসান ইয়া হোসেন ধ্বনিতে মুখরিত ইমামবাড়ার আশপাশের এলাকার আকাশ বাতাস। ভক্তরা ইয়া হাসান ইয়া হোসেন ধ্বনি দিয়ে ইমামবাড়াগুলোতে রাত একটার পর থেকে বসানো শুরু করে তাজিয়া। বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে গভীর রাত পর্যন্ত চলে নিয়াজ ফাতেহা ও মান্নত পূরণের কাজ। রং বেরঙের নিশানে ছেয়ে যায় ইমামবাড়া প্রাঙ্গণ। পাশাপাশি চলতে থাকে তাজিয়া মিছিল, লাঠি খেলা ও ঢোল বাজানো। নয় মুহররম সকাল থেকে মিছিল সহকারে পাইকরা বিভিন্ন ইমামবাড়ায় সালামি দেওয়া শুরু করে। বিকাল থেকে ভক্তদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হাসান হোসেনের প্রতি কারবালা প্রান্তরে অমানবিকতার প্রতিবাদে ইমামবাড়াগুলোতে চলে মান্নত, নিয়াজ ফাতেহা ও নিশান উড়ানো। ইমামবাড়ার আশেপাশের এলাকায় ছোট ছোট দোকানিরা পসরা সাজিয়ে বসে মাটি সহ প্লাস্টিকের খেলনা নিয়ে। আমি ছোটবেলা থেকেই দেখে আসছি যে এইখানে এই ধরনের অনুষ্ঠান হয়। যতই বছর এগুচ্ছে ধীরে ধীরে জিনিসটা আরো জাকজমক হচ্ছে। ইমামবাড়ার খলিফা বলেন, প্রতিবারের ন্যায় এবারও ধর্মীয় গাম্ভীর্য বজায় রেখে পালন করা হবে মুহররম। এবারও ইনশাল্লাহ মুহররম শরীফ নিয়ে কার্যক্রম ভালোই চলছে, ইনশাল্লাহ আগামীতেও জারি থাকবে। আমরা যখন থেকে জন্ম নিয়েছি, এটা হুসাইন আলাইহিস সালামের দরবারে হাজিরি যেন আমাদের হয়ে যায়, এ সম্বন্ধে আমরা এই তাজিয়া দাঁড়ি করি। সৈয়দপুর শহরের প্রায় 40টি ইমামবাড়ায় তাজিয়া বসানোর আনুষ্ঠানিকতা শেষে চলে লাঠি খেলা ও ঢোল বাজানো। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, সৈয়দপুর, নীলফামারী।